এই পাতার সুগন্ধটা যদি আপনারা একবার নেন, আবার মন চাইবে যেন আবার দ্বিতীয়বার নেই, এত সুন্দর, এত সুন্দর একটা সুগন্ধিযুক্ত পাতা। কথায় বলে ঘ্রাণেই অর্ধভোজন, খাবারে সুগন্ধি আনতে এবং সুগন্ধি এনে খাবারের স্বাদ বাড়াতে, রসনাকে তৃপ্ত করতে আমরা অনেক সময় খাবারে সুগন্ধি ব্যবহার করে থাকি। আজ আপনাদেরকে সেরকম একটা সুগন্ধি উদ্ভিদ দেখাবো। সুগন্ধি মশলা নিয়ে কথা বলবো। মশলা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে, এখনো হচ্ছে। মশলার গুণেই কিন্তু রাঁধুনির রসুইগর গন্ধে মৌ মৌ করে। আজ তেমনি একটা ঘ্রাণযুক্ত মশলা উদ্ভিদ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে একটু দেখাই। তীব্র সুগন্ধযুক্ত একটি পাতা, যেটাকে বলে পানপরাগ, পানবিলাস, গোয়ামুড়ি ইত্যাদির নাম। পানবিলাস বলা হয়, তার কারণ হচ্ছে পানের সাথে এই পাতা চিবিয়ে খেলে যারা খায় তাদেরকে এটাকে বিলাসী মনে করা হয়, বিলাসিতা মনে করা হয়, এই জন্য এটাকে পানবিলাস বলা হয়। কর্পূর এবং পান, এই দুটার গন্ধ একত্রিত হলে যে ফ্লেভারটা আসে সেটার মতো একটা ফ্লেভার পাওয়া যায় এটাতে, এই জন্য এটাকে বলা হয় পান কর্পূর। চমৎকার একটি উদ্ভিদ, এটা আমাদের দেশের স্থানীয় উদ্ভিদ, অর্থাৎ দক্ষিণ এশিয়ার উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়া এবং শ্রীলঙ্কায় এই উদ্ভিদের আদি বাসস্থান প্রচুর দেখা যায়। এই উদ্ভিদটি আমাদের দেশে মশলা হিসাবে বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। এছাড়া এটি একটি ঔষধি উদ্ভিদ, আমি একটু পরের ধাপে আপনাদেরকে সেই ঔষধি গুণাগুণটা বলবো। এটা ত্বকের যত্নে এটাকে ব্যবহার করা হয়, সবগুলি আস্তে আস্তে আপনাদেরকে বলতে চেষ্টা করব। এর বৈজ্ঞানিক নাম ক্লাউসেনা এক্সাবাটা, যা রুটেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। বিভিন্ন রকমের খাদ্য সুগন্ধি করতে রান্নায় একে ব্যবহার করা হয়। অক্টোবরের মাঝামাঝি সময়ে এতে ফুল ফুটে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আস্তে আস্তে ফুলগুলি ফলে পরিণত হয়। ফলটা অনেকটা বেরি জাতীয় ফল। এর ইথেনোমেডিসিনাল গুরুত্ব অনেক বেশি, যেমন পেশির ব্যথায় পাতার রস প্রয়োগ করা হয় এবং মূল সিদ্ধ করে এর কাত ম্যালেরিয়াজনিত রোগে ব্যবহার করা হয়। উদ্ভিদ উত্তেজনানাশক, টনিক এবং সংকুচক হিসাবে ব্যবহৃত হয়। পাতাচূর্ণ বা মূল ক্ষতে প্রলেপ দেওয়া হয়। নাকের এবং চোয়ালের আলসারেও এর ব্যবহার রয়েছে। এর পাতা পতঙ্গনাশক, ছোট শাখা খাদ্যদ্রব্য ও সুগন্ধিতে ব্যবহৃত হয়। চীনে প্যারালাইসিস রোগে পাতার প্রলেপ ব্যবহৃত হয়। মালয়েশিয়ায় পেটের সমস্যায় এর পাতা ব্যবহৃত হয়। জাভা অঞ্চলে এর পাতা চূর্ণ করে ত্বকে ব্যবহার করা হয়। এছাড়া জাভা অঞ্চলের লোকজন এর কাঠ দিয়ে কুড়ালের হাতল তৈরি করে। এছাড়া ওইসব দেশের উপজাতীয়রা এটাকে বিভিন্ন ঔষধ হিসাবে তাদের নিত্যদিনে ব্যবহার করে থাকে। একটি চমৎকার গুল্মজাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের পাতার সুগন্ধ আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, এই পাতার সুগন্ধটা যদি আপনারা একবার নেন, আবার মন চাইবে যেন আবার দ্বিতীয়বার নেই, এত সুন্দর, এত সুন্দর একটা সুগন্ধিযুক্ত পাতা। বিশেষ করে এই উদ্ভিদের পাতাটাকেই সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য সুগন্ধ করতে। চায়ের মধ্যে ব্যবহার করা যেতে পারে, এছাড়া পানের মধ্যে যারা পান সেবন করেন, পান চিবিয়ে খান, তাদের জন্য সুপারি, পান এবং এই পাতা একসাথে চিবিয়ে খেলে একটা সুগন্ধিযুক্ত সুগন্ধ পাওয়া যায়, যেটা কিনা অনেকের মনকে সতেজ করে। তো আপনাদেরকে একটি চমৎকার উদ্ভিদ দেখালাম। আশা করি সকলেই এই পানপরাগ গাছটি দেখেছেন এবং পানপরাগ গাছের ঔষধি গুণাগুণটা জানতে পেরেছেন, পানপরাগ গাছের ব্যবহার জানতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। পরিশেষে যাবার আগে সবার কাছে একটা নিবেদন রেখে যাই, যে যেখানে যেভাবেই আছেন বৃক্ষরোপণ করুন, প্রকৃতিকে বাঁচান, প্রকৃতিতে বাঁচুন। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।